কেন্দ্রীয় সরকারের অমরত্ব প্রকল্পের অধীনে আগরতলা শহরের আরও তিনটি পুকুরকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। এর জন্য খরচ হবে প্রায় 8 কোটি টাকা। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে পুকুরগুলির সৌন্দর্যায়নের কাজ। তার আগে স্থানীয় কর্পোরেটরদের নিয়ে নির্ধারিত পুকুর তিনটি পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কিছু সংখ্যক সরকারি জলাশয়। যে জলাশয়গুলির মধ্যে বেশ কয়েকটি জলাশয়কে ইতিমধ্যেই সরকারি অর্থ খরচ করে সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরের বুকে আরও বেশ কয়েকটি সরকারি জলাশয় রয়েছে যেগুলি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে থাকছে। স্থানীয়রা বারবার দাবি জানিয়ে আসছে পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হোক। অবশেষে স্থানীয়দের এই দাবি মেনে আগরতলার আরও তিনটি পুকুরকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অমরত্ব প্রকল্পের অধীনে এবার আগরতলা তিনটি জলাশয়কে সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। জলাশয় তিনটি হল আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ির অভয়নগর বাজার সংলগ্ন পুকুর এবং 11 নং ওয়ার্ডের ভেটেরিনারি পুকুরটি। ইতিমধ্যে পুকুর সৌন্দর্যায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। অমৃত সপ্তাহ উপলক্ষে আগামী সোমবার তিনটি জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে জলাশয় সংস্কারের কাজ। তিনটি পুকুর সংস্কারের জন্য সরকারিভাবে খরচ হবে 8 কোটি টাকা। তাই মুখ্যমন্ত্রীর হাত ধরে কাজের সূচনা হবার আগে শনিবার পুকুর তিনটি সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। ছিলেন নিগমের আধিকারিকরা সহ দুই কর্পোরেটর রত্না দত্ত, হীরালাল দেবনাথ। জলাশয় পরিদর্শনকালে কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, পুকুরগুলি সংস্কার ছাড়াও চারপাশে একটা মনোরম পরিবেশ গড়ে তোলা হবে, থাকবে আলোর ব্যবস্থাও। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প হচ্ছে অমৃত, অটল মিশন ফর রিজুভেনেশন আরবান ট্রান্সফরমেশন। এই অমৃতে আগে অনেক কাজ হয়েছে, ওই গার্লস বুর্জুং দিঘি যেটা আছে ওটা হয়েছে, কমর পুকুর হয়েছে, আর সাতলাকি পুকুর হয়েছে, দুটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, পঞ্চমুখ গোসা বাজার ওটাও উদ্বোধন হয়ে গেছে অলরেডি। এখন ওখান থেকে তিনটা পুকুর, এই শহরে বড়ো পুকুর তিনটা, ওটা পরিষ্কার করা হবে, আর ওর আশপাশের এরিয়া একটা সুন্দরীকরণ করা হইব, রিজুভেনেশন অ্যান্ড বিউটিফিকেশন। তো ওটার অলরেডি কাজ আমরা টেন্ডার করে অ্যাওয়ার্ড করেছি। তো তিনটা পুকুর হচ্ছে, একটা সেন্ট্রাল রোড শিববাড়ি, দ্বিতীয় হচ্ছে ভেটেরিনারি পুকুর যে ওয়ার্ড নম্বর 11-তে হচ্ছে, এবং একটা হচ্ছে অভয়নগর পুকুর, অভয়নগর বাজার পুকুর। ওটাও অনেক টাইম থেকে লোকের দাবি ছিল এটা কিছু করা হোক। তো এই তিনটা পুকুর মোটামুটি সব মিলিয়ে অ্যারাউন্ড 8 কোটি, তিনোটা মিলে অনুমোদন পাওয়া গেছে, অ্যাপ্রুভাল, এবং টেন্ডার করে আমরা এজেন্সি অ্যাওয়ার্ড করেছি, এটা শিলান্যাস হইব। এখন এক সপ্তাহ অমৃত সপ্তাহ চলছে সম্পূর্ণ রাষ্ট্রে, ওই ওর ভাগেই এখানেও আমরা শিলান্যাস করবো, আর এটা কাজ যেটা আছে ওটা তাড়াতাড়ি চালু হইব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।